আমাকে চোর বলুক, আমার কোনো যায় আসে না। হ্যাঁ, যায় তো আসবে না। আপনি তো সব খেয়েছেন, শুধু আমরা বলছি না, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী আজকে লোকসভায় দাঁড়িয়ে বলেছে পিএম পোষণের টাকা খেয়েছে মমতার লোকেরা, আমরা সিবিআই তদন্ত করছি। পিএম পোষণে প্রথম জেলে যাবে কে? প্রথম জেলে যাবে হিঙ্গলগঞ্জের বিডিও। মমতার কম্বল বিতরণে 1,89,00,000 টাকা দিয়েছে। মিড ডে মিলের ফান্ড থেকে ভাবতে পারেন কত নিকৃষ্ট প্রকৃতির প্রজাতির লোক এই মমতা ব্যানার্জি কম্বল বিতরণ করেছে। গরিব কৃষক খেটে খাওয়া মানুষের, সাধারণ মানুষের বাচ্চারা প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ে, তার ডিম দেওয়ার কথা, সোয়াবিন দেওয়ার কথা, প্রোটিন দেওয়ার কথা, ডাল দেওয়ার কথা, তাকে একটু মাছ খাওয়ানোর কথা, একটু চিকেন খাওয়ানোর কথা, সেখান থেকে কাড়িয়ে নিয়ে কম্বল বিতরণ করেছে। দ্বিতীয় জেলে যাবে কে? রামপুর হাটুয়ের ভিডিও বক্তুতে চেক বিতরণ করেছে মিড ডে মিলের টাকা থেকে। তৃতীয় যাবে কে? ভগবানপুর একের ভিডিও করমণ্ডলের আহতদেরকে মমতার কথায় নেতাজি ইন্দোরে মিড ডে মিলের টাকা থেকে চেক দিয়েছে। তারপরে কে যাবে? তারপরে যাবে চোরদের রানী মমতা ব্যানার্জি। আর অপেক্ষা করে থাকুন, অপেক্ষা করে থাকুন। একদম সাড়াশি আক্রমণ বলেছি, রাস্তায় আপনারা থাকবেন, ভিতরে আমরা থাকব, লড়াই সর্বত্র হবে। মোদিজি বলেছে দরকার হলে 1,00,000 যুবক যুবতীকে আমি রিক্রুটমেন্ট করব সেন্ট্রাল এজেন্সিতে, কিন্তু একটা চোরকেও আমি রাস্তার বাইরে রাখব না, এটা মোদিজি বলেছে। কালকের চমৎকার দেখেছেন, দেখেছেন মধ্যপ্রদেশ উড়ে গেছে, দেখেছেন ছত্তিশগড় উড়ে গেছে। আমি গেছিলাম ত্রিপুরাতে, 14টা মিটিং করেছিলাম, পার্টি পাঠিয়েছিল, 13টা জায়গায় জিতেছিল। ত্রিপুরাতে আমি বাঙালিদের জিজ্ঞেস করেছিলাম ভোট কাকে দেবেন, বলল আর উদ্বাস্ত হব না, মোদি ছাড়া কাউকে ভোট দেব না। আমি যখন বস্তারে গেছি হেলিকপ্টার করে আন্তাগড়ে, আমি যখন মানা ক্যাম্প গেছি ছত্তিশগড়ে, হাজার হাজার বাঙালি দণ্ডকারণ্যতে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে, একটা পরে বেরিয়ে এসেছিল। আমার মা যেমন বরিশাল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল একটা পরে বাবার সাথে, ঠিক একই ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি লোককে, বাঙালিকে হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। অনন্তকাল ভারতে আছেন সেই মুসলমানরা আমাদের বন্ধু, তারা ভারতীয়, আর রোহিঙ্গারা আমাদের শত্রু, যাদেরকে মমতা ঢুকিয়ে পোস্ট কার্ড ভোটার কার্ড বানিয়ে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। আমার মুখ বন্ধ করতে পারবে না, আমাকে বহিষ্কার করেছে। তারপরের দিন অমিত শাহজির সভা শেষ করে, অমিতজিকে সি অফ করে আমি চলে এসেছিলাম অ্যাসেম্বলিতে, একবারে মুখের উপরে গিয়ে চোর 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 আপনারা দেখেছেন। পরের দিন বেরিয়ে আসছিলাম, পাঁচজন এমএলএ ছিল, মনোজ টিগ্গা, রবি মাইতি, নীলাদ্রি দানা, চার পাঁচজন ছিলাম আমরা, বঙ্কিম ঘোষ, আমরা চার পাঁচজন বেরিয়ে আসছি। বলছে মোদি চোর, অমিত চোর, বলছে বাপ চোর, বেটা চোর, দিয়ে থালা বাজাচ্ছে। আমরা তোর থালা আমি দেখাচ্ছি। আমরা ঘুরে বসলাম সাতজন, ছুটে আরো 10-15 জন এলো। আমাদের মাতৃশক্তি তাপসী মন্ডল, চন্দনা বাউরি, মালতী রাভারায়, শিকাদি সবাই মিলে লেগে পড়লো, কাঁসর ঘন্টা চলে এলো, শাক বেঁচে উঠলো, এমন ভেপু বাজালো বিজেপি। তারপরে তৃণমূল ভোগ আটটা, ভোগ আটটাও হয়ে গেছে। আমরা পরের দিন বাবুঘাট থেকে জল মাথায় তুলে কাঁসার কলসিতে নতুন গামছা দিয়ে ওই চোর মমতা যেখানে বসেছিল, বাবা সাহেব আম্বেদকরের নিচে বসেছিল, সে জায়গা ভালো করে ধৌত করেছি, পরিষ্কার করেছি, বাবা সাহেবকে ফুল দিয়ে বলেছি বাবা সাহেব তুমি ক্ষমা করো, চোর মমতা বসেছিল, জায়গা অপবিত্র হয়ে গেছিল, আমরা তোমার জায়গা পবিত্র করে দিয়ে গেলাম।
আমাদের থামাতে পারে